আমার রান্নাও শেষ, মেয়েও আসতে চায়। কত আসবি আর, আমার রান্না হয়ে গেছে, আয় ভালো করে জোর আয়। এবার অল্প একটু তেল দিয়ে দিছি, মাথাগুলো ভেজে নেব। তো যাই হোক, প্রচুর বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ভিডিওটা করতে হচ্ছে। তো দেখুন এই গাছগুলোতে কি সুন্দর, দেখুন লেবু হয়েছে, দেখুন লেবুগুলো দেখুন কি সুন্দর। আর এই জল পড়ছে তো লেবুগুলো খুব সুন্দর ফুলবেও, দারুণ লেবু। তো আসুন আমি একটা জায়গায় যাচ্ছি, আপনাদের দেখাই যে আমি এই বৃষ্টির মধ্যে কেন আসলাম আর কি নেব এই বৃষ্টির মধ্যে। আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই কচুটা খেতে নেবো, দেখুন কচুটা কি সুন্দর হয়েছে। যাই হোক, দেখুন কচুটা কি সুন্দর টাটকা, পুরো টাটকা কচু এটা, পাতাগুলো দেখুন কি সুন্দর। তো যাই হোক, এই কচুটা নিয়ে যাবো, সঙ্গে আর একটা কাটবো, ঠাকুমাকে দিয়ে দেবো। তো যাই হোক, কচুর শাকটা একটু ভালো করে এই গোড়াগুলো ধুয়ে নিই, দেখুন এই গোড়াতে কিন্তু লতিও হয়েছে। যাই হোক, কচুগুলো ভালো করে কেটে নিই, দেখুন এগুলো লতি হয়েছে, এগুলো ভালো করে কেটে নিই, আর এই কচুগুলো বেশ টেস্টিও হবে। এই কচু ভালো করে ছুলে নিতে হয়, কারণ এর মধ্যে পিঁপড়া থাকে প্রচুর, দেখুন এর মধ্যে পিঁপড়াও আছে। মাথাগুলোও কেটে নিই, যাই হোক কচুগুলো ভালো করে কেটে একবারে সব কিছু ভালোভাবে নিয়ে নিয়েছি। তো এখন ঠাকুমার বাড়িতে যাওয়া যাক, আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমি অলমোস্ট পুরোই ভিজে গেছি, আর এখন বৃষ্টিটা থেমেও গেছে, তো আমি এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে তারপর ঠাকুমার বাড়িতে যাব। তাহলে আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো যাই হোক, আমি পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে কচু শাক নিয়ে ঠাকুমার বাড়িতে চলে এসেছি। তো ঠাকুমার বাড়ির সামনেই আছি, তো ঠাকুমাকে কচু শাকগুলো দিই, দেখি ঠাকুমা কচু শাক দিয়ে কী রান্না করে। তো আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, আমি ঠাকুমার হাতে এগুলো দিই। তো ঠাকুমা এনাও কচু শাক, তুমি আনতে বলছিলে, আনলাম, ঠিক আছে। কচু শাক এনেছো, কালো কালো, আমাদের বাংলাদেশে আমরা এই কচুই খেতাম। ঠাকুমা তুলতে কিন্তু আমারই কষ্ট হয়েছে, ঠিক আছে, হেভি রান্না করবা কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এই যে এই কচুটা না পানি কচু, দেখুন লাল লাল আছে। হ্যাঁ, এই যে দিই আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে করবো, যে সেদিন ইলিশ মাছের মাথা দুটো রেখে দিছি না, ওই দুটো দিয়ে আমি করবো আজকে, আপনারা দেখতে থাকুন। দেখো কি সুন্দর লাল লাল, এই কচুগুলোই ভালো। আমি আগের দিন মুড়ি ঘন্ট করেছি না, অনেকে কমই করেছে, তার মধ্যে একজনে কমই করছে, ঠাকুমা ইলিশ মাছের মাথা দুটো কি হলো, সেই মাথা দুটো দিয়ে আজকে আমি কচু শাক করছি। ওই কচু শাকটা রান্না করবো বলে মাথা দুটো অন্যের ফ্রিজে রেখে আসছি, আমার তো ফ্রিজ নেই, তাই আজকে এনে কচু শাক করছি। এই কচুগুলা অন্য অন্য জায়গায় পাওয়া যায় না, এই যে পাহাড়ের দিয়ে কমিক করে, যে ঠাকুমা আমাদের এদিকে পাওয়া যায় না, কচুর লতি করুন, কচু শাক করুন, এরকম বলে সব।
আর আমাদের এই জায়গা জায়গায় জায়গায় আনায় কানায় পড়ে রয়েছে। আজকে আমি এই কচু ইলিশ মাছে মাথা দিয়ে করব। এই কচু ছোলা দিয়ে খায়, তারপর নারকল কুচি কুচি করে কেটে নারকল দিয়ে খায়, চিংড়ি মাছ দিয়ে খায়, অনেক রকম খায় এই কচু। আর এই কচু তো খুবই ভালো খাওয়া, রক্ত পরিষ্কার হয়, পায়খানা পরিষ্কার হয়, কচু খাওয়া খুবই ভালো। আমি বারাসাত গেছিলাম দাদা বাড়ি, তারপর তো এই কীর্তন বাউল গান হয়ে গেল। তারপরের দিন রাত্রিরে এখন আমার ভাইবু বলাবিছি, এই যে গাছো একটা জিনিস দেখ কি নিয়ে বসাইয়া না, টিভি ছেড়ে দিল। আমি খালি বলি যে টিভির মধ্যে কি করে এগুলো দেখা যায়, কাকে ওই তো তুমি বুঝো না, দেখো সেই তিনখানা ও দেখাইলো, এত সুন্দর লাগে। সে আমি মনে করি কি আরও আমি রান্না করলাম না কেন, এত সুন্দর মনে আরও রান্না করি। সেই বড় বড় দেখ নাই কি পরিষ্কার, ওই যে কী টিভি বলে দেওয়াল টিভি লম্বা, সেই টিভি কী করে ওর মধ্যে যায়, কাকি হ্যাঁ যায়। আমার আর কিচ্ছু বললো না, খালি কাকি টিভির মধ্যে যায়, তুমি বোঝো না তুমি বোঝো না। আমার এখনও মাথায় খেলছে না যে কী করে টিভির মধ্যে গেল। টিভিতে যেমনি রান্নাগুলো দেখাচ্ছে সে মনে হয় আমার পরান ঠান্ডা, আবার দেখি আমারও ভালো লাগছে। উনানটা ধরে গেছে, আমি এখন কড়াটা বসিয়ে দিচ্ছি, দুই মগ জল দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি জলের মধ্যে, এইবার কচুটা দিয়ে দিচ্ছি। একটু ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ, লঙ্কাটা চিড়ে নিচ্ছি, এই জিরেটা আমি একটু ভেজে নিয়েছি, এখন গুঁড়ি করব। কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই কচুটা এত ভালো, দেখেন কি সুন্দর গলে গেছে, খেতে যা টেস্ট হবে না। বাটা হয়ে গেছে আমার, এখন তুলে নেব। এবার অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, মাথাগুলো ভেজে নেব, একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই মাথা দিয়ে ইলিশ মাছ না হেভি লাগে, আমি তো খুবই ভালো খাই। আমার সঙ্গে সঙ্গে নাতনিও আবার ক্যামেরাম্যানও গলায় ধরে পরে খেয়ে নেয়। মাথাটা ছেড়ে দিচ্ছি, এইবার আমি নামিয়ে নিচ্ছি। এর মধ্যে আর একটু তেল দিয়ে দিচ্ছি, কচুর শাক তো একটু তেল বেশি লাগে। এই দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি, তেজপাতাটা দিয়ে দিচ্ছি, এই কালো জিরাটা দিয়ে দিচ্ছি, কচুটা দিয়ে দিচ্ছি, এই লঙ্কাটা দিয়ে দিচ্ছি, কচুর শাকে একটু লঙ্কা বেশি লাগে, এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, নুনটা সিদ্ধ করছি।
কচু শাক কার কার ভালো লাগে আমাকে জানাবেন, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। মাথাটা এখন দিয়ে দিচ্ছি, এই ইলিশ মাছের মাথাটা দিলাম না, এই যে এখনই গন্ধ বেরিয়ে গেছে কি সুন্দর। এই জিরার গুঁড়িটা দিয়ে দিচ্ছি, আমার রান্নাও শেষ, মেয়েগো আসতে চায়, কত আসবি আজ, আমার রান্না হয়ে গেছে, আয় ভালো করে জোর আয়। আমার কচু শাক হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো যাই হোক, ঠাকমা আমাকে রান্না করে দিয়েছে, একটা ইলিশ মাছের মাথাটাও নিয়েছি সঙ্গে, আর এখানে দেখুন কচু শাকগুলো দেখে লোভ লাগছে, এবার একটু টেস্ট করে দেখি এটা কেমন হয়েছে। ঠাকমা দারুণ গন্ধ বেরোচ্ছে ঠাকমা, এবার একটু খেয়ে দেখি কেমন লাগে। দারুণ হয়েছে, দারুণ। আমি বৃষ্টির মধ্যে কচু শাকগুলো তুলেছি, ঠাকমা রান্নাটা করে দিয়েছে, এবার বোঝা যাচ্ছে যে আমি কষ্ট করেছিলাম, কষ্টের ফল সত্যি ঠাকমা হেভি দিল, মানে এক কথায় তুখার। আমি এখন ভাত দিয়ে খাবো, ঠাকমা ভাত আছে? তো যাই হোক ভাত আছে, আমি এখন ভাত দিয়ে খাবো, আমি আর পাচ্ছি না, দারুণ লাগছে। ভিডিওটা শেষ এখানেই, আপনাদের খালি একটা কথাই বলবো, আপনারা ঠিক এরকম কচুই কোথা থেকে তুলে আনুন বা বাজার থেকে কিনে আনুন এরকম কালো দেখে, এবং এই ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করুন, দারুণ লাগবে খেতে, দারুণ, এক কথায় কোনো কথা হবে না, দারুণ দারুণ রান্নায়। তাহলে আজকে আমাদের ভিডিও এখানেই শেষ, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কালকে অন্য কোনো ভিডিও নিয়ে।